সরকারি বেসরকারি হাসপাতাল বিতর্ক সবখানেই, ডাক্তার থেকে আয়া মাথা ব্যথার কারণ। তবে বাঁকুড়া মেডিকেল কলেজে আরেক কাণ্ড, অভিযোগ উঠছে এখানে সরকারি হাসপাতালই নাকি অচল, এক বহিরাগত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছাড়া। কি চলছে সেখানে? অন্তঃতদন্তে 24 ঘন্টা। ইনি কোনো ডাক্তার নন, হাসপাতালের কর্মীও নন, অথচ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল খোলা থেকে বন্ধ হওয়া পর্যন্ত এনারই উপস্থিতি সবচেয়ে বেশি চোখে পড়ে। কোথায় নেই তিনি, হাসপাতাল জুড়ে অবাধ বিচরণ, বেসরকারি ওষুধ কোম্পানির এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অথচ ক্যান্সার বিভাগের দায়ী দায়িত্ব কার্যত তিনিই সামলান। হাসপাতালের গুরুত্বপূর্ণ ফাইল এদিক ওদিক করা থেকে রোগী বা রোগীর আত্মীয়দের সঙ্গে আলোচনা চালানো, সবটাই একা হাতে সামলান। কেস বোঝানোর চেষ্টা অবশ্য কাজে এলো না, প্রশ্ন উঠছেই এই কাজে তার স্বার্থ কোথায়, তার কোম্পানির ওষুধই কি লেখেন ডাক্তাররা? ক্যান্সার বিভাগের ডাক্তাররা বলছেন হাসপাতালে কর্মী সংকট, তাই ইনি বিপদে ত্রাতার ভূমিকায় নিচক সাহায্য করছেন। অফিসের যে মানে লিটারেট স্টাফ কম, যে ফাইল করা, যে লেখা, তাদের এগুলো প্রবলেম হয়, তো উনি হেল্প করে দেন মাঝে মাঝে, সেটা সবসময় উনি থাকেন। বিভাগীয় প্রধানেরও এক কথা, বরং প্রশ্ন করায় খানিকটা যেন বিরক্ত। কেন করছেন? লোক কম বলে করে দিচ্ছে, যে কেউ এসে তাহলে লোক কম বলে আপনাদের এখানে এসে করে দিতে পারে, বিনা স্বার্থে সে করতে পারে সমাজসেবা করার জন্য। বিনা স্বার্থে স্বার্থের প্রশ্নই উঠছে না। কলকাতার মেডিকেল কলেজে শিশু চুরির মতো ঘটনা ঘটে গিয়েছে, নিরাপত্তা নিয়ে বাড়ছে কড়াকড়ি, হাসপাতালে বহিরাগতদের ঠেকাতে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারপরেও কিভাবে বেসরকারি সংস্থার এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভের এত রমরমা, কোন অধিকারে ইনি অবাধে ঘুরে বেড়ান হাসপাতালের ভিতরে? এ যাত্রায় ইনি আমাদের দেখে পালালেন ঠিকই, তবে এই প্রশ্ন কি এড়াতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষ? বাঁকুড়া থেকে হীরক মুখার্জির রিপোর্ট, 24 ঘন্টা।